السلام عليكم بيورس، আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটা একসাথে দুইটা রেসিপি আমি রান্না করব। কিভাবে একসাথে দুইটা রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কেজি 1.5 কেজির মতো এই মুরগির পা নিয়েছি। এটা হলো বেবি চিকেন যে আছে, যেটার বয়স 1 মাস থেকে 1.5 মাস, সেই চিকেনের পাটা আমি এটা পরিষ্কার এখন শুধু আমি নখটা ফেলে দেব। আফ্রিকানরা কিন্তু এই নখ শুদ্ধই ওরা খায়, সুপ বানিয়ে। ইউরোপিয়ানরাও খায়, কিন্তু আমি করব বাঙালি স্টাইলে। এই যেভাবে আমি সমস্ত পাগুলা নখগুলা কেটে ফেলে তারপরে ঘিরে আসছি। আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি নর্মাল পানি দিয়ে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। তারপরে আমি এটাকে গরম পানি দিয়ে দেব। এই খাবারটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার, তো বাচ্চারা তো খেতে চায় না, এই জন্য একসাথে দুইটা তরকারি রান্না করবো। আমি দুইটা ভুনা একসাথে হয়ে যাবে আজকে, কারণ তাতে আলাদা আলাদা রান্না করতে সময় লাগে তো যেহেতু দুইটাই ভুনা হবে সেজন্য আমি একসাথে আমি ভালো ভাবে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি বেশ খানিকটা তেল দিব, প্রায় আধা কম কম আধা কাপ, কারণ এই পায়ের মধ্যে কিন্তু কিছু নেই। আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অপেক্ষা করব, মানে গরম মশলা ফ্লেভারটা আসার জন্য। আর তেজপাতা একটু ছেড়ে দিলে মনে হয় ফ্লেভারটা বেশি হয়, সেজন্য ছেড়ে দিলাম। এখন আমি দিয়ে রাখা মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েটাকে আমি ভালোভাবে তেলের উপরে প্রায় 5 থেকে 6 মিনিট কষাবো হাই ফ্লেমে। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে শেয়ার করছি। গ্যাসে তো এত পায়ে পাওয়া যেত না আগে, এখন হয়তো পাওয়া যায় না, কিন্তু এভাবে যারা ইউরোপে থাকেন তারা কিন্তু খেতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি একটু একটু করে 3 টেবিল চামচ, মানে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। খুব ভালোভাবে এখন কষাবো প্রায় 10 মিনিটের মতো, যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনে জিরা 1 টেবিল চামচ করে। এই এই মশলা, এই রান্নাটা একটু বেশি মশলা লাগে অন্যান্য মুরগি রান্নার চাইতে। এখন আমি দিয়ে দিব দুটা টমেটো দিব, যাতে করে গ্রেভিটা খুব ঘন হয়, কালারটাও সুন্দর হয়। আমি কষাচ্ছি কিন্তু কোনো পানি দিচ্ছি না, ভালোভাবে কষানো হয়ে গেলে, যে প্রায় আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই যে দুটা টমেটো চপ করে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি লবণও দিয়েছি কিন্তু লবণটা আমার স্কিপ হয়ে গেছে, লবণ ছাড়া তো আর রান্না হয় না। তো এখন আমি ভালোভাবে কষাবো, পানি পরে দিব। যত বেশি কষানো হয় তত এই মুরগির পাটা কিন্তু খেতে ভালো লাগে। এই পাটা খারাপ না খেতে, ভালোই লাগে, কিন্তু মানে দেশি মুরগির পাগুলো যেমন মানে চিকন হয়, মানে ই থাকে না, কিন্তু এগুলো কিন্তু বেশ মানে পুর, যেহেতু বেবি চিকেন এগুলো অন্যভাবে বড় হয়। তো আমি পানি দিয়ে দিয়েছি, আমার কিন্তু অলরেডি পাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আধা কেজির মতো আলু কেটে নিয়েছি, আলুটা বেবি পটেটো, তো এটাকে আমি এখন একটু ভেজে নেব। বেশি দিলে কিন্তু আলুর স্বাদটা অনেক বেড়ে যায়, তরকারির স্বাদটা বেড়ে যায়। আর দিয়ে দিলাম একটু হলুদ করে, শুধু কালারের জন্য, সেটা চাইলে স্কিপ করতে পারে। আমি কিন্তু এই একটু লবণও দিয়ে দিয়েছি আলুর মধ্যে, যাতে করে আলুটার মধ্যে লবণ হয়, জানি না কেন লবণটা সব জায়গায় স্কিপ হয়ে গেছে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পায়ের সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর বলছি না যে আমি দুইটা তরকারি একসাথে রান্না করব, দুইটা ভুনা, এখন আমি সেটাই করব। এখন আমি ডেকে দিচ্ছি, ডেকে দিয়ে আমি চলে যাচ্ছি ডিম ভাজার জন্য। আমি মুরগির পা আর ডিম একসাথে ভুনা করে নেব, কারণ বাচ্চারা খাবে না, তাই বাচ্চারা ডিম আর আলু খাবে, আর আমরা ওটা খাবো পা আর আলু। তো আলাদা করার চাইতে একসাথে করে ফেললাম, সময়ও কম লাগলো, মশলাও ঝামেলাও নেই, কোনো কিছুর ঝামেলা নেই, আর বাচ্চাদের এভাবে কোনো প্রবলেমও করবেন। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার মুরগির মধ্যে দিয়ে দিই। এখন আমি ভালোভাবে কষাবো, কষিয়ে এখন দিয়ে দিব আমি বেশ খানিকটা
গরম পানি, গরম পানি, কারণ আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমার এখন আলুটা সিদ্ধ হতে যতখানি সময় লাগে ততখানি আমি এই যে গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে এখন আমি ডেকে রান্না করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এইটার মধ্যে কিন্তু বেশি ঝোল থাকলে ভালো লাগে না, একটু মাখা মাখা হইলেই ভালো লাগে। আর এ পা জাতীয় রান্নাগুলা মানে গরুর পা, মুরগির পা, হাঁসের পা, এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেক মানে ঘন হয়ে যায়। তো মোটামুটি একটু ঝোল রাখবো যাতে করে ঠান্ডা হলে এটা মানে পারফেক্ট হয়। এটা কিন্তু খিচুড়ির সাথেও খেতে খারাপ লাগে না, আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে মুরগির পা। তবে এই যে আমি গরম মশলা দিলাম, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন দমে রেখে দিব বেশ কিছুক্ষণ, 5 থেকে 6 মিনিটের মতো। আমি কিন্তু একটু ফাঁকা করে রেখেছি, আমার এই যে রান্না প্রায় হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না অলরেডি ডান। এখন কালারটা কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, রান্না করে খেয়ে জানাবেন যে কেমন হলো। আর একসাথে দুইটা তরকারি রান্না করার একটা নতুন কৌশল আপনাদের শিখিয়ে দিলাম, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।